না, পোর্টসমাউথে হাউজিং ক্রাইসিস সবসময় ছিল, কিন্তু গত তিন বছর থেকে ওইটা মাত্রাধিক হয়ে গেছে। এটা আনলিমিটেড ভাড়া বাড়ছে আপনার, যেটা মানে কল্পনার বাইরে। টু বেডরুম হাউস আগে ছিল মনে করেন 750-800, এখন মিনিমাম 1250-1400। কিছুদিন আগে আমি দুইটা পরিবারের দিতাম চাইছি, দেশ থেকে আইছে তারা, তারা দিতাম চাইছি আমি যে একটা গড়, তখন সম্পূর্ণ গড় মালিকে এখন 2200 পাউন্ড দিতাম খালি ভাড়া, আর 2200-র উপরে দিয়ে হইলো আপনার, তার উপরে হইলো আপনার ইয়ো কাউন্সিল ট্যাক্স, গ্যাস, ইলেকট্রিক। ওখানে একজন মানুষ বাংলাদেশ থেকে আইয়া এটা হে এফোর্ডেবল করবার আসেনি, যেটা আমরা বিজনেস করিয়াও 2200 পাউন্ড আপনার মর্গেজ ইয়েও দেওয়া লাগে না, লোন টোন করলেও বিজনেসের ওয়ে না। এখন একজন মানুষ কাম করিয়া কিলাখান পরিবার নিয়ে থাকবো, এইটা আমরা পোর্টসমাউথ বিশেষ করে বা এই যে একটা ক্রাইসিস হয়েছে, প্লাস 650 হলো পার রুম ভাড়া, একটা বেডরুম আর একটা কিচেন থাকবো, আর বইবারও না শেয়ারিংও 600-800 ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আইছে, স্টুডেন্ট আইছে তারা তো তাকের ক্যাম্পাসও তাকের, প্লাস বেশিরভাগ গড়ও তাকের তারা, আর ওইটার উপরে ভিত্তি করি। আর এখন যারা আইছে কেয়ার ভিসাও আইছে, তারপরে আপনার ইয়ে তো আইছে ওই যে রেস্টুরেন্ট কেয়ার ইয়েতে আপনার রেস্টুরেন্টের ভিসা আইছে, এরাও ও গিয়া ক্রাইস পড়ি গেছে, মানে বোঝা যার নাই যে ইটা নিয়ে কিলাখান কিতা জব আছে পোর্টসমাউথ, কিন্তু টাকার সমস্যা বেশি পড়ি গেছে, এটা আমরা তো মানে কল্পনা করতে পারতাম না। আর প্রত্যেকটা পরিবারে স্ট্রাগলিং করে এখন বেটা ইয়ে খাজ করলো, এখন নতুন স্টাডি করে তো তার 150-152 বা 250-252 পর্যন্ত আপনি কভার করলো। এখন এইটা কিলাখান কিতা আমরা নিজেই এটা তো গিয়ে পারলাম না যে এই ক্রাইসটারে কিলাখান মিনিমাইজ করা যায়। যে ডিমান্ড, যেটা ডিমান্ডের অনুসারে গড় পাচ্ছে না এবং ঘরের কোনো সোর্স নাই যে মানুষের ডিমান্ডের সাথে ওইটা মিট করার জন্য।